নমস্কার, আমার রান্নাঘরে আবার প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের প্রত্যেককে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি একটা নিরামিষ রান্না করব। তো অনেকেই আমাকে অনুরোধ করছেন যে বেশি আমি মাছের রান্না দেখাচ্ছি, এটা একটা অনুযোগ বলা যেতে পারে। তো সেই কারণেই আমি আজকে একটা নিরামিষ রান্না করছি। আর এখন তো মার্কেটে প্রচুর ফুলকপি পাওয়া যাচ্ছে, তো ফুলকপি দিয়ে একটা খুব সুস্বাদু একটা আইটেম, নাম হচ্ছে ফুলকপি রোস্ট। তো আসুন আপনারা আজকে দেখে নি কেমন করে আমি ফুলকপি রোস্ট বানাচ্ছি, আর তার জন্য আমার কি কি উপকরণ লাগছে সেটা তো আগে দেখতে হবে। তো আসুন আমরা সেগুলো আগে দেখে নি। তো কাফি আমার যে ভিউয়ার্স হ্যায় আর আমার যে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি হ্যায় ওগুলো কমপ্লেন কর রহে হ্যায় কি হম লোগ বস ফিশ কে রেসিপিজ দিখা রহে হ্যায়, তো ইসলিয়ে আজ এক ভেজ রেসিপি দিখা রহে হ্যায়। তো দেখ লেতে ভেজ রেসিপি কা নাম হ্যায় ফুলগোবি কা রোস্ট। তো দেখ লেতে উসকে লিয়ে ক্যা ক্যা চাহিয়ে। আমি একটা ছোট ফুলকপি নিয়েছি, ফুলকপিটাকে আমি নুন জলে একটু সেদ্ধ করে রেখেছিলাম। তো ইয়ে আপকে গোবি হ্যায়, একদম পুরি ওয়ালি গোবি হ্যায়, উসকো পিসেস মে নেই কাটা হমনে, উসকো হমনে থোড়া সা পানি মে হালকা সা বয়েল করকে রাখ দিয়া, নমক আর হলদি দেখে হালকা থোড়া থোড়া করকে। তাছাড়া আমার এছাড়া আমার লাগছে এটা হচ্ছে দই আর টমেটো আমি একসাথে একটু পেস্ট করে রেখেছি। ইয়ে আপকা দহি আর টমাটার পেস্ট, এটা কাঁচা লঙ্কা বাটা, গ্রিন চিলি পেস্ট, আদা বাটা, জিঞ্জার পেস্ট, এটা নারকল বাটা, কোকোনাট পেস্ট, পেঁয়াজ বাটা, অনিয়ন পেস্ট, সর্ষের তেল, মাস্টার্ড অয়েল ইয়া সরসো কা তেল, এটা রসুন বাটা, ইয়ে গার্লিক পেস্ট, পোস্ত আর কাজু বাটা, ইয়ে আপকি খসখস আর কাজু কা পেস্ট। আর তাছাড়া লাগছে আমার নুন, মশালা মে চাইয়ে হামে নমক, হলুদ গুঁড়ো, হলদি, এটা লঙ্কা গুঁড়ো, রেড চিলি পাউডার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ, গরম মশলা গুঁড়ো, গরম মশালা, চিনি, সুগার আর কিছুটা ধনে পাতা কুচি আর ধনিয়া পাতা। এবারে আমি তেল ডালনা পড়েগা ফ্রাই করতে গেলে, কিন্তু আমি পুরা ফ্রাই করেনগে, পুরা কা পুরা পিসেস মে কাট কে নেই, পুরা কা পুরা ফ্রাই করেনগে। আর উপরে আমি একটু হালকা করে হলুদ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, আর উপর আমরা থোড়া সা হলদি কা পাউডার স্প্রেড কর দেঙ্গে, দিয়ে আমি এটাকে একটু ভালো করে মাখিয়ে নিলাম। ফির হাম উসকো আচ্ছে সে মিক্স কর দেঙ্গে। তো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে এই গোটা ফুলকপিটা ছেড়ে দিলাম। তো আমারা ইয়ে তেল গরম হো চুকা হ্যায় আর আমি পুরা ফুলগোবি এসে ফ্রাই করনে রাখ দেঙ্গে। এটাকে এরকম এপাশ ওপাশ করে পুরো ভাজতে হবে, কিন্তু ভালো করে ভাজতে হবে ফুলকপিটাকে। ইসকো এসে পলট পলট কে এসে করকে জেসে আবি হমনে পলটায়া এসে পলট পলট কে ইসকো আচ্ছে সে ফ্রাই করনা পড়বে হমে। তো এসে আপ দেখনা এসে কর করকে পুরো ঘুমা ঘুমা কে হর এক সাইড সে ইসকো আচ্ছে সে ফ্রাই করনা হ্যায়, তাকে বেসিক্যালি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদম সমভাবে চারিদিকে যেন ভালো করে ভাজাটা হয় সেটাকে দেখতে হবে। তো জেসে আপ দেখ রহে হ্যায় এসে আচ্ছে সে ফ্রাই করনা হ্যায়। দেখুন আমরা ওপরটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমরা ফুলকপি নিচের পোর্শনটা এবং সাইড গুলোকে ভালো করে ভাজছি। আর আমরা ফুচকার নিচে ওয়ালা পাক আর সাইড পাক আচ্ছে সে ফ্রাই করে নেবে সিমিলারলি। এটা এদিকটাও সুন্দর ভাজা হয়ে গেছে, তো আমি এবার এটাকে তুলে দিচ্ছি। তো জলসা আপ দেখলে হর তরফ সে আমি ইসকো আচ্ছে সে ফ্রাই কর দিয়া, আব আম ইসকো অলগ সে রখ দেঙ্গে। তো অভি আপ জেসে দেখ রহে হম ইসকে মশালে কো মশালা পকায়েঙ্গে। তো হমনে ক্যা ক্যা কড়াই মে থোড়া সা মাস্টার্ড অয়েল ডাল দিয়া, এবারে মশলাটা বানাবো। তো মশলাটা বানানোর জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা বেশ গরম হয়ে গেছে, আমি তার মধ্যে দিচ্ছি अब हम इसमें डालेंगे ये अनियन पेस्ट, एक प्याज बाटा ये दिल प्राय 3 चम्मच मत प्याज बाटा दिल ऑलमोस्ट 1 या 2 अनियन तो माधुरी साइज 2 मीडियम साइज अनियन हमने इस पर डाल दिया।
पेस्ट করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। पेस्ट कर सकते हो, या अगर आप लोग को लगता है कि पेस्ट करने से थोड़ा मीठापन आ जाएगा तो फाइनली चॉप कर सकते हो। पेस्ट करोगे तो अच्छे से पकेगा। तबे এটা ভালো করে একটুখানি বাটাটা দিলেই এটা মশলাটা খুব সুন্দরভাবে ওই ফুলকপির গায়ে মাখানো যাবে। এবার আমি এর মধ্যে এক চামচ রসুন বাটা অ্যাড করলাম। আবার ইসমে 1 টিস্পুন অফ জিঞ্জার পেস্ট সরি গার্লিক পেস্ট অ্যাড किया আর আমি 1.5 চামচের মতো আদা বাটা দিলাম। আর হাম লোক 2.5 टीस्पून अराउंड हमने 1.5 या 2 टीस्पून ऑफ जिंजर पेस्ट डाला। এবার এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। अब इसको हम अच्छे से पका लेंगे। এর মধ্যে আমি একটু নুন দিলাম। নুনটা দিয়ে দিচ্ছি। আর इसमें थोड़ा सा नमक डालेंगे। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। थोड़ा सा हल्दी पाउडर डालेंगे आप चा चमचर मत। काचा लंका बाटा 1 चमचर मत दे दिल। ग्रीन चिली पेस्ट 1.5 टीस्पून अराउंड। वो फिर से सेम चीज, मतलब तीखा आपको जितना चाहिए तो उस हिसाब से तीखा, मतलब ग्रीन चिली पेस्ट डालना। जितना आपको अगर कम तीखा तो कम डाल देना। हाँ जरा एक हल्का हम कम तरह एक कम देवे ना तो बोझा ही जाए जब जब नहीं टेस्ट कम हो जाए। जब মধ্যে আমি 3 চামচের মতো দই আর টমেটো যেটা আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা দিলাম। আবার মিশ্রণে যে দহি আর টমেটো পেস্ট করে রাখা তা উসকা অ্যারাউন্ড 3 টিস্পুন অফ আম ডাল দেঙ্গে। তারপরে আমি দিলাম এটা নারকেল বাটা। আর ইয়ে আপকা অ্যারাউন্ড 2 অর 3 मतलब 2 या 3 टीस्पून हमने कोकोनट पेस्ट डाल दिया। अब इन सारे मसालों को बहुत अच्छे से पकाना है। এর মধ্যে আমি অল্প একদম অল্প করে 1/2 টিস্পুন থেকে কম আমি একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। अब इसमें हम 1/2 टीस्पून से भी कम थोड़ा सा रेड चिली पाउडर डाल देंगे। আর একটু সুন্দর রং আসার জন্য আমি 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর আচ্ছা কালার আনে কে লিয়ে হাম লোগো নে 1 টিস্পুন অফ কাশ্মীরি লাল মির্চ ডাল দিয়া। আর ইয়ে সারে মশালে তো বহুত আচ্ছে সে আপকো মিক্স করতে রেনা পড়েগা তাকি মস্ত তরিকে সে পাক যায়। খুব সুন্দর করে এটাকে কষানোর পরে দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোবে। মশলাটা যখন ভাজা হয়ে যাবে এতেকে খুব সুন্দর একটা গন্ধ আসবে। আপনারা নিজেরাই বুঝতে পেরে যাবেন যে মশলাটা হয়ে গেছে। আমি এর মধ্যে পোস্ত আর কাজু বাটাটা দিয়ে দিচ্ছি। আপ ইসমে হাম ডাল রে খসখস আর কাজু পেস্ট যা হামনে বানাকে রাখা থা। মোটামুটি 2 চা চামচের মতো আমি দিয়েছি। হাম লোগো অলমোস্ট 2 টিস্পুন ডাল দেঙ্গে। এটা অ্যাকচুয়ালি আপনার ফুলকপির সাইজের উপর ডিপেন্ড করবে আপনার কতটা মশলা দরকার হবে। तो आपके जो फूलगोभी है उसके साइज के ऊपर डिपेंड करेगा कि आप लोगों को कितना मसाला चाहिए। एक छोटा फूलगोभी नहीं थी ताई हमार मसला रेशियोटा सेरकम ही अल्प अल्प करे লেগেছে। আপনারা এই মশলাটা দেখে বুঝতে পেরে যাবেন যে আপনারা যে ধরনের ফুলকপি নেবেন যে সাইজের ফুলকপি নেবেন সেই সাইজের ফুলকপিতে ঠিক কতটা পরিমাণ মশলা প্রয়োজন হবে সেটা আপনারা নিজেরাই মোটামুটি আন্দাজ করে আপনারা কিন্তু করবেন। तो सिर्फ हमारे यहाँ के फूलगोभी का साइज थोड़ा छोटा है तो हमने थोड़े कम मसाले बना रहे हैं। अगर आप लोग की फूलगोभी का साइज ज्यादा है तो उस हिसाब से प्रोपोर्शन मेंटेन कर लेना आप लोग। और ये बहुत अच्छे से देखिए ऑलमोस्ट होने वाला है। একটা গন্ধ বেরিয়েছে এটা থেকে। खुशबू भी अच्छी आ रही है इसकी और इसकी कलर भी अच्छा आ रहा है। আমি এটা টেস্ট বাড়ানোর জন্য 1/2 চা চামচ আমি একটু চিনি দিয়ে দিলাম। और थोड़ा सा इसके टेस्ट एनहांस करने के लिए 1/2 टीस्पून हम लोग शुगर डाल देंगे। और ये बहुत अच्छे से पकाते रहना पड़ेगा। मोटामुटी हुए इससे कारण देखो ये जलटा ऑलमोस्ट सूखिए गया है।
तो अब जैसे देख रहे हैं मसाले से पानी इवेपोरेट हो चुकी है, मसाला कढ़ाई से बाहर निकल के आ रहा है और ऐसा लग रहा है कि मसाले से ऑयल छूट रही है। এবং এটা কাঁচা গন্ধটাও কিন্তু সবগুলো সব মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ আসছে মশলার। আর সারে মশলে আচ্ছে সে পক গে তো উসকি আলাদা সি এক বহুত প্যারি খুশবু আ রহি হ্যায়। আমি এর মধ্যে হাফ চা চামচের মতো আমি গরম মশলার গুঁড়োটাকে দিয়ে দিয়েছি। আব ইসমে হাম গরম মশলা ডাল দেঙ্গে অ্যারাউন্ড হাফ টিস্পুন। আপনারা চাইলে এর মধ্যে হাফ টি স্পুন ঘিও দিতে পারেন, সেক্ষেত্রে যারা পছন্দ করেন ভালোবাসেন তারা দেবেন। আবার অনেকের ঘিতে অসুবিধাও থাকে বা অনেকে ঘির স্মেলটা নিতে পারে না তারা দেবেন না। আর যারা ভালোবাসেন যাদের পছন্দ হয় তারা এর মধ্যে এই এই সময় হাফ টি স্পুন আপনারা ঘি অ্যাড করতে পারেন। আগের হলো ঘি প্রেফার করতে तो वो लोग आप लोग घी का फ्लेवर प्रेफर करते हैं और घी आप लोगों का सूट करता है तो आप लोग इसमें थोड़ा सा घी डाल सकते हो इस टाइम पे जब आप मसाले पका रहे हो। এবার দেখুন পুরো মশলাটা কিন্তু একদম হয়ে গেছে। आप जैसे देख रहे हो पूरा मसाला बहुत अच्छे से हो गया है और ये कढ़ाई पे लग नहीं रहा है, ऐसा लग रहा है कि कढ़ाई से बाहर निकल के आ रहा है। तो আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। तो हम इसको ऑफ कर देंगे। এটা একটু ঠান্ডা হতে দিতে হবে মশলাটাকে, তারপর আমি আসছি। और थोड़ा सा मसाले को थोड़ा ठंडा होना पड़ेगा क्योंकि हम मसाले को पूरे कॉलीफ्लावर के ऊपर लगाएंगे। तो आते हैं 5 मिनट बाद। तो अपना ये ठंडा हो गया। हाँ हमारे मसलाटा देखो ठंडा हो गया है। और अमी एक पर्याय एक हमारे प्रेसार कूकार दरकार तो अमी एक प्रेसार कूकार के एकदम सीमे जाली रेखे एक गरम करार जोन्नो। तो अभी हमें चाहिए प्रेसार कूकार। हम वो प्रेसार कूकार पे थोड़ा सीम करके रख दिया और ये जो मसाले हैं अब ऐसे अच्छे से हम इसको इस फूल गोभी के ऊपर अच्छे से लगा देंगे। प्रथमे आमी प्रथम दिकटा देखुन माने पेछन दिकटा भालो करे मसलाटाके आमी लागिए दिच्छी। आप जैसे देख रहे हम लोग जो नीचे वाला पार्ट है उसमें हम अच्छे से मसाले को लगा देंगे। आमी एकटा एरकम काटा चामच निये नियेछी। आमी एटा एई যেখানে এই ফুলকপির গোড়াটা ছিল সেখানটা আমি এরকম করে করে একটু ফুটো করে দিচ্ছি যাতে নাকি এর ভেতরে মশলাটা ঢোকে। তো জেসা আপ দেখ রে হাম লোগ আবে ফোর্ক লে লিয়া আর উসকো এসে করকে পিয়ার্স কর দেঙ্গে তাকি উসমে মশালে আচ্ছে সে লাগ আন্দর মতলব আচ্ছে সে সোক কর লে মশালা। এবারে এরকম করে যদি হ্যাঁ মশলাটা ঠান্ডা হয়ে গেছে বলে আমি হাতটা দিতে পারলাম তো আমি এটাকে ভালো করে এরকম মানে প্রত্যেকটা ফুলের মাঝখানে মাঝখানে আমি মশলাটাকে কিন্তু ভরিয়ে দিতে হবে আমাকে। তো জেসা আপ দেখ রে হাম লোগ হর এক ফুল গোবি কা জো হর এক ফুল হ্যায় মতলব ফ্লাওয়ার হ্যায় তো উসমে হাম আচ্ছে সে করকে এসে করকে বীচ বীচ মে জিতনে ভি গ্যাপস হ্যায় সারে গ্যাপস মে এসে আচ্ছে সে স্টাফ কর দেঙ্গে মশালে কো যাতে ফুলকপিটার ভেতরে মশলাগুলো সুন্দর করে যায় এবং যখন হয়ে যাবে এবং প্রত্যেকটা ফুল আলাদা আলাদা করে কেটে খেলে প্রত্যেকটার ভেতরে যেন মশলার স্বাদটা পাওয়া যায়। তো আলাদা আলাদা ফুলকে বীচ বীচ মে গ্যাপস মে এগো ডাল দেঙ্গে তো টেস্ট আচ্ছা আয়েগা তো মশালে আচ্ছে সে মিক্স হো জায়েগা। তো আমি পেছনে পোর্শনটাতে আমি মোটামুটি ফুল মশলাটাকে মাখিয়ে দিয়েছি। এবার আমি সামনের পোর্শনটাতে সুন্দর করে খুব সুন্দর করে এটাকে কিন্তু এরকম হাত দিয়ে দিয়ে এরকম করে করে ভেতরে কিন্তু মশলাগুলোকে সুন্দর করে দিতে হবে। তো জেসে আপ দেখ রে আবি উপরে হাম লোগ এসে করকে স্টাফ কর রে গ্যাপস মে আচ্ছে সে ইয়ে সারে গ্যাপস মে মশালে কো এসে করকে স্টাফ কর লেঙ্গে। তো জেসে আপ দেখ রে হামনে মশালে কো দেখে উপর নিচে হর তরফ সে হামনে ইসকো প্যার সে কভার কর দিয়া হ্যায়। এটা খুব সুন্দর করে কিন্তু প্রথমে আমি হাতের সাহায্যে ভেতরে ভেতরে মশলাটাকে দিয়ে দিয়েছি, ঢুকিয়ে ঢুকিয়ে দিয়েছিলাম এবং পেছন দিক দিয়েও তাই করেছি। আর ওপর দিয়ে দেখুন আপনারা একদম ফুলকপিটাকে পুরো আমি কভার আপ করেছি একদম মশলা দিয়ে, দেখুন দেখতে পাচ্ছেন আপনারা। এবার আমি একটা কাজ করব, আমি এই প্রেসার কুকারে অল্প একদম একটুখানি তেল দেবো এক চামচের মতো দিয়ে আমি শুধু এটাকে একটুখানি মানে গ্রিস, হ্যাঁ গ্রিস করে দেবো। গ্রিস করার পরে তো অভি আপ জেসে দেখ রে হাম লোগ ইসকো হালকা সা অয়েল দেকে ইসকো গ্রিস কর দেঙ্গে। করা হয়ে গেল, এবার আমি এর মধ্যে জাস্ট এটাকে বসিয়ে দেব। আব হাম ইসমে বাস এই মশলা মাখা ফুলকপিটাকে আমি
ভেতরে বসিয়ে দেবো এবং একদম আঁচটাকে কিন্তু একদম সিমে করে রাখতে হবে, এটা কিন্তু বাড়ানো চলবে না। তো আমরা অভি কি কিয়া কি সারে মশালে কো ও মশালে ওয়ালা গোবি কো হাম এসে করকে প্রেশার কুকার মে ডাল দেঙ্গে আর একদম একদম নর্মাল মতলব কম সে কম মতলব স্লো ফ্লেম পে রাখেঙ্গে ইসকো একদম লো ফ্লেম পে, স্লো নি লো ফ্লেম পে একদম রাখেঙ্গে। প্রেশার কুকারে লিডটা লাগিয়ে দিলাম, আমি ইসকো প্রেশার কুকার কে লিড লাগা দেঙ্গে, দিয়ে আমাকে এটা কিন্তু বেশ কিছুক্ষণ রান্না হতে দিতে হবে। আবার আমি ইসকো অ্যারাউন্ড 10-15 মিনিট রাখ দেঙ্গে, 15 মিনিট পর আমি এসে এটাকে দেখবো কিরকম হলো। 50 মিনিট আগ আবাদ আকে দেখতে কেসা হুয়া। আচ্ছা আর ইসমে না সিটি পড়না নেই চাইয়ে, জো সিটি পড়নে সে পেলে জো এক হালকি সি সিসি টাইপস আওয়াজ হোতি হ্যায় উস টাইম পে উসকো উতার দেনা হ্যায়। এটা সিটি পড়বে না কিন্তু, এটাতে সিটি দেবেন না, তাহলে কিন্তু ফুলকপিটা ঘেটে যেতে পারে। তো এটাকে আপনারা যখন ওই সিটি হওয়ার ঠিক আগের স্টেজটা যখন আসবে তখন আপনারা এটাকে বন্ধ করে রেখে দেবেন, খুলবেন না সেই মুহূর্তে। আর দেখ রে একদম লো ফ্লেম পে হ্যায়, তো দেখুন আপনারা আমি মিনিট দশেক পর এসেছি, এসে দেখছি এই যে ফুলকপিটা দেখুন একদম কিন্তু হয়ে গেছে, একদম হয়ে গেছে। তো আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি, এবার আমি এটাকে পরিবেশন করে দেবো। তো ইয়ে আপকা হো গিয়া ফুলগোবি কা রোস্ট, আগর আপ দেখেঙ্গে তো ইয়ে প্রপারলি বন চুকি হ্যায়, হর এক তরফ সে বহুত আচ্ছে সে ইয়ে পক চুকা হ্যায়। তো আব হাম ইসকো রোটি ইয়া চাওয়াল কে সাথ খা সকতে হ্যায়। এবার আপনারা দেখতে পেয়েছেন যে আমি এটাকে সুন্দর করে পরিবেশন করে দিয়েছি, এটা আপনারা রুটির সাথেও খেতে পারবেন, ভাতের সাথেও খেতে পারবেন, পরোটার সাথে যা খুশি যার সাথে ইচ্ছে আপনারা খেতে পারবেন। এবং আপনারা এটাকে বানান, বানিয়ে দেখুন কেমন লাগছে, সামনে তো ফুলকপির মরশুম, সুতরাং আপনারা এটাকে অবশ্যই বানাবেন এবং আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনারা কিন্তু সবাই বলছেন আমার খুব ভালো লাগছে, আপনারা যে কমেন্ট করছেন আমাকে পার্সোনালি, ঠিক আছে। এবার আমি আজকের মতো আমার এখানে আপনাদের কাছে বিদায় নিচ্ছি, আবার নতুন একটা কিছু রেসিপি নিয়ে আরেকদিন চলে আসবো। নমস্কার। আর কমেন্ট সাবস্ক্রাইব আর লাইক জরুর কিজিয়ে, কমেন্ট মে বতাইয়ে আপকো ইয়ে রেসিপি কেসা লাগা। বাই।